এবারে মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিতেছ বা আনন্দ উল্লাস করতেছে, এটা কিন্তু ঠিক না। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? জি। তো আমরা এখন কি করবো, চলে যাবো এখান থেকে? জি জি জি। গাইস, আমি একটি ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি। আজকে দেখতে পাচ্ছি ঈদের দিন, মানুষের আসলে আমরা যে গ্রাম অঞ্চলের কথা বলবো, সেই মাঠ ঘাট বিল আজ আর কিচ্ছু নেই। এখন মানুষগুলো কৃত্রিম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভার ছাড়া মানুষ এখন বিনোদনের কোনো স্থান খুঁজে পায় না। এরা কিন্তু ওই যে ফ্লাইওভারে দাঁড়িয়ে মোটামুটি তারা বিনোদন নিতেছে, বিশেষ করে এই যে ঈদের মধ্যে একটু দূরে কোথাও যে ঘুরতে যাবে, ওই সুযোগটা আসলে সবার কাছে নাই। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একদম কি বলে, এই যে ফ্লাইওভারে তারা বিনোদন নিতেছে। গাইস, দেখতে পাচ্ছেন আমরা যে সেই গ্রাম অঞ্চলের কথা বলবো, খাল বিল মাঠ, আসলে সেই জায়গাটা কিন্তু এখন বাংলাদেশে দিনে দিনে বিলুপ্ত হতে যাচ্ছে। আর আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু ফ্লাইওভারে দাঁড়িয়ে তারা কিন্তু মোটামুটি বিনোদন করতেছে। আর এই এই জায়গাটা যদি আজকে আমাদের শহর এলাকায় না থাকতো, তাহলে আমার মনে হয় এরা যে কোথায় গিয়ে এই বিনোদনটা করতো আসলে আমি সেটাই ভাবতেছি। তো যাই হোক, ফ্লাইওভারে যারা আমরা এই বিনোদনগুলো নিতেছি বা বিনোদন করতেছি, তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো, অবশ্যই আপনারা খুব সজাগ থাকবেন, নিজেরা সেফটিভাবে থাকবেন। আর এইখানে কিন্তু যত্রতত্র হাঁটা চলা ফেরা করা যাবে না, এইখানে নিজের ইচ্ছা স্বাধীন কিছু করা যাবে না। যেহেতু একটা ফ্লাইওভার, এখানে অবশ্যই আপনাকে নিয়ম মানতে হবে। অবশ্যই গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, গাড়ি যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, এদিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই মাথা থেকে একদম সেই মাথা পর্যন্ত মানুষের একটা ঢল নেমে গেছে, আর এটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু একটু দূরে কোনো মাঠে ঘাটে কোনো বাগানে এই বিনোদনটা নিতে পারি, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো চলে যাচ্ছে বা গাড়িগুলো আসতেছে। আমরা যদি এই যে ফ্লাইওভারে এই বিনোদনগুলো নেই, এই বিনোদনের ফলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময়। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে একটু দূরে কোথাও বিনোদন করার জন্য। আমি এইদিকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আসতেছে, আর এই যে লোকগুলো প্রচুর লোক হোন্ডা রেখে বিভিন্ন জায়গায় হোন্ডা পার্কিং করে এই কাজগুলো করতেছে, এই দেখতে পাচ্ছেন রানিং। হ্যাঁ, তো আমি আশা করব আপনাদের কাছে যে আপনারা ফ্লাইওভারে এইভাবে যত্রতত্র ঘোরাফেরা করবেন না, অবশ্যই নিজের সেফটিটা আগে মনে করবেন। আর এইভাবে ঘোরাফেরা করলে একটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমরা আশা করব সবাই সবার সজ্ঞানে ভালো কোনো জায়গায় আড্ডা দিবেন, ভালো কোনো জায়গায় টাইম পাস করবেন, একটু বিনোদনের জন্য একটু খুশির জন্য এইখানে আসলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি, কিন্তু এখন আর যদিও ঈদের দিন মানুষ ওরকমভাবে চিন্তা করতেছে না, কিন্তু আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, ফ্লাইওভারে আড্ডা দিবেন না, অবশ্যই আপনারা দূরে যাবেন। এই যে ফ্লাইওভারে সবাই আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যদি একটু এদিকে দেখাই, আপনারা আপনাদের উদ্দেশ্যে বলবো, দেখেন ফ্লাইওভারে যদি আমরা এইভাবে সেলফি নিতে থাকি, এভাবে যদি সেলফি তুলতে থাকি, একসময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে, আর এই দুর্ঘটনার কারণে একটা মানুষের জীবন শেষ হয়ে যাবে। যে কোনো সময় এই দুর্ঘটনা হতে পারে। আমরা কিন্তু এখন পুরো ফ্লাইওভারের উপরে। ছোট ভাই, তোমাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে তোমরা ফ্লাইওভারে এগুলো করতেছো, এটা তো একটা রিস্কি, তাই না? এটা কি রিস্কি সম্মত মনে হইতেছে? এটা আমাদের একটু দূরে কোথাও গিয়ে যদি একটু আনন্দ উল্লাস করি তাহলে ভালো হতো না? জি ভাই, জি ভালো কমই থাকে। তো আমরা তো ফ্লাইওভার সাইডে থেকে এই জিনিসটা করলে মানে ড্রাইভাররা তো আগে থেকে বুঝে যে এটা ডিপারের জন্য মারতাছে। না না, এটা ঠিক আছে, আমি তোমাদের বলতেছি এই দেখো কত সুন্দর গাড়ি চলে গেছে আমাদের পাশ দিয়ে। তোমাদের কিন্তু একটা ভুল হচ্ছে, তোমাদের কি তাই মনে হচ্ছে? তোমরা সবাই চাপো, এই যে দেখতে পাচ্ছ কত কাছ দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। জি আঙ্কেল, তো আমাদের কি করতে হবে, দূরে কোথাও গিয়ে আড্ডা দিতে হবে নাকি? এই আনন্দ গুলো একটু দূরে যদি আমরা কোথাও যাই তাহলে বেটার হবে। দেখো যে তোমরা ফ্লাইওভারের মাঝখানে
দাঁড়িয়ে আড্ডা দিতেছো বা আনন্দ উল্লাস করতেছো এটা কিন্তু ঠিক না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? জি। তো আমরা এখন কি করবো, চলে যাবো এখান থেকে? জি জি জি। তা আমরা এখন কোথায় চলে যাবো? ফ্লাইওভার নিচে চলে যাবো। জি। তাহলে চলো আমরা চলে যাই। হ্যাঁ চলো আমরা চলে যাবো, ফ্লাইওভার আমরা আড্ডা দিব না। ওকে সবাই তো হাই বলে যাও। তো আমরা এখন চলে যাচ্ছি, হ্যাঁ কখনো আমরা ফ্লাইওভারে আড্ডা দিব না। ওকে থ্যাংক ইউ সবাই, চলো আমরা সবাই চলে যাবো। গাইস আপনাদের উদ্দেশ্যে বলছি, একটা ছোট্ট দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি চাই যে কোনো দুর্ঘটনা পৃথিবীতে না ঘটুক, কোথাও না হোক। আপনারা সচেতন থাকুন, মানুষকে সচেতন করুন। গাইস আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দিস ইজ রিয়েলিটির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।